সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ভিডিও ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাস শুরু করার প্রথমে চলো আমরা পূর্ব পাঠটি যাচাই করে দেখি। গতদিন আমরা যে ক্লাসটি করেছিলাম, অবশ্যই তা তোমাদের মনে রয়েছে। গতদিন আমরা ক্লাস করেছিলাম কম্পিউটারের বিভিন্ন সমস্যা নিয়ে। বলো তো, কী কারণে কম্পিউটারের সমস্যা সৃষ্টি হয়? হ্যাঁ, তা হচ্ছে ভাইরাসের কারণে কম্পিউটারের সমস্যা সৃষ্টি হয়। কোন সফটওয়্যারটি নিজের থেকেই নিজের রূপ পরিবর্তন করে? হ্যাঁ, সেটি হচ্ছে ভাইরাস। কম্পিউটারকে ভালো রাখতে হলে কিসের প্রয়োজন? অ্যান্টিভাইরাসের প্রয়োজন। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করব পাসওয়ার্ড বিষয় নিয়ে। তো আজকের ক্লাস থেকে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে দুর্বল পাসওয়ার্ড কী, সবল পাসওয়ার্ড কী, এবং পাসওয়ার্ড কীভাবে আমাদের প্রত্যেকটি জিনিসকে নিরাপদ রাখে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আমরা যখন বাড়ি থেকে বের হই তখন মূল দরজায় আমরা তালা দিয়ে দিই। এই তালা দেওয়ার কারণটা কী বলো তো? তালা কী? তালা দেওয়ার কারণটা হচ্ছে যে আমাদের বাসার ভিতরে বা বাড়ির ভিতরে যে সম্পদগুলো, জিনিসপত্রগুলো রয়েছে তা নিরাপদে রাখার জন্য। এটি পৃথিবীর প্রত্যেকটি তালার, প্রত্যেকটি তালার জন্য আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন চাবি রয়েছে। অর্থাৎ যে তালার যে চাবি, সে চাবি দিয়েই শুধুমাত্র তালাটা খোলা যাবে। এর পরবর্তীতে আমরা দেখি এটি একটি ম্যানুয়াল পদ্ধতি। এর পরবর্তীতে আমরা দেখছি যে এই তালাতে কিছু নাম্বারিং সিস্টেমের তালা রয়েছে যা চাবির প্রয়োজন হয় না। নাম্বারের সাথে নাম্বার ম্যাচিং করলেই এই তালাগুলো খুলে যায়, এটি আরেকটি পদ্ধতি। তো বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে কিছু নতুনত্ব এসেছে। তো আমরা জানি যে বর্তমান সময়টা হচ্ছে ডিজিটাল একটি যুগ বলা হচ্ছে বর্তমান যুগকে। তো এই বর্তমান যুগে যেহেতু ডিজিটাল যুগ, সেই হিসাবে আমাদের কিছু নতুন নতুন চিন্তাধারা করা উচিত বা নতুন নতুন নিরাপত্তার বিষয়ে কিছু চিন্তা ভাবনা করা উচিত। বলতো বর্তমান সময়কে আমরা কী বলছি? হ্যাঁ, বর্তমান সময়কে আমরা বলছি ডিজিটাল যুগ বলছি। আমাদের নতুন নতুন যে চিন্তাভাবনা করতে হবে, তো এই চিন্তাভাবনা কেন? চিন্তাভাবনার কারণটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি জিনিসকে নিরাপদ রাখার জন্য আমাদের চিন্তাভাবনা করতে হবে। নিরাপত্তার উপর ভিত্তি করে নিরাপত্তা জোরদার করার জন্য আমাদের চিন্তাভাবনা করতে হবে। বলতো বর্তমান সময়ে কিসের কী জোরদার করার জন্য চিন্তাভাবনা করতে হবে? আর নিরাপত্তা জোরদার করার জন্য চিন্তাভাবনা করতে হবে। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন আমরা দেখলাম কিছু নাম্বারিং লক সিস্টেম আমরা দেখলাম। তো এই নাম্বারিং লকের যে উদাহরণটি দিলাম, এই ক্ষেত্রে দেখো যে আমরা কিন্তু একসময় চিঠি আদান প্রদান করতাম। তোমরা জানো যে একসময় যোগাযোগ হতো চিঠি আদান প্রদানের মাধ্যমে। এমনকি তুমি যে ব্যাংকিং কার্যক্রমটি পরিচালনা করছো, সেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও কিন্তু কিছু বিষয় থেকে যায়। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা ব্যাংকে যে বা তুমি আমি যেই হোক ব্যাংকে যাবার পরে আমরা ব্যাংকে গিয়ে আমাদের লেনদেনগুলো সম্পন্ন করতাম। আবার এমনও কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের অফিস নির্ভর কাজ করতে হতো, কিন্তু বর্তমান যেহেতু বলা হচ্ছে যে ডিজিটাল যুগ, সেই হিসাবে আমাদের কাজকর্মগুলো ঘরে বসেই আমরা করতে পারি। এই জন্য আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট যেমন সুরক্ষিত রাখার প্রয়োজন, যেমন মনে করো যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টটি চেক বই ছাড়া বা তোমার সিগনেচার সম্পূর্ণ তথ্য ছাড়া টাকা উত্তোলন করা সম্ভব নয় বা টাকা জমা দেওয়া সম্ভব নয়, কারণ তোমার ব্যাংকের যে নাম্বারটি রয়েছে এটি অত্যন্ত সিকিউরিটি হিসাবে রাখতে হবে। তো সিকিউরিটি হিসাবে রাখতে গেলে যেটি প্রয়োজন তা হচ্ছে তোমার ব্যাংকের চেক বইটি
হাত ছাড়া করা যাবে না। ঠিক তেমনি এখন যেহেতু অনলাইন সিস্টেমের সব কিছু হচ্ছে, যেমন অনলাইন ব্যাংকিং, অনলাইন অ্যাকাউন্টিং, অনলাইন সব কিছু, তো এই ক্ষেত্রেও কিন্তু তোমার সমস্ত ডকুমেন্টস বা সমস্ত সব কিছুই কিন্তু তোমার থাকতে হবে কি, সম্পূর্ণটাই থাকতে হবে নিরাপদ। এবং এই নিরাপদ রাখার জন্যই তৈরি করতে হবে পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড আমরা বলতে পারি যে আমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে, আমাদের যে জিনিসগুলো রয়েছে, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। তাহলে পাসওয়ার্ড কী ক্ষেত্রে কিসের জন্য ব্যবহার করে থাকি? পাসওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি আমাদের সব কিছু নিরাপদ রাখার জন্য। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা তালার সাথে একটি তালার সাথে তুলনা করছি পাসওয়ার্ডের। তো এই পাসওয়ার্ডটা আমরা কীভাবে করবো? যেমন তোমার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, ব্যাংকের অ্যাকাউন্ট তুমি যখন অ্যাক্সেস করছো, যেমন তোমরা মোবাইল ব্যাংকিং ব্যবহার করছো, মোবাইল ব্যাংকিং ব্যবহারের ক্ষেত্রে তোমরা পাসওয়ার্ড ব্যবহার করছো, এই পাসওয়ার্ড কিন্তু অবশ্যই দুর্বল হওয়া যাবে না। যেমন মনে করো আমরা যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি 1 2 3 4, এইরকমভাবে খুব সহজ একটি পাসওয়ার্ড, কমন পাসওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। তবে পরিসংখ্যানে দেখা গেছে যে বাংলাদেশের মানুষই শুধুমাত্র খুব সহজ পাসওয়ার্ড ব্যবহার করে থাকে। বলতো পরিসংখ্যানে কী দেখা গিয়েছে? হ্যাঁ, বাংলাদেশের মানুষই শুধু কমন পাসওয়ার্ডগুলো ব্যবহার করে। কমন বলতে গেলে কি? এ বি সি ডি এই ধরনের, অথবা 1 2 3 4 এই ধরনের। তো এই পাসওয়ার্ডগুলো জটিল করতে হবে, অর্থাৎ সবল পাসওয়ার্ড তৈরি করতে হবে। সবল পাসওয়ার্ড তৈরি করতে গিয়ে বলাটা কি? সবল পাসওয়ার্ড বলতে গেলে আমরা বুঝি যে পাসওয়ার্ডের মধ্যে সকল ক্যারেক্টার থাকবে। তাহলে ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারটা হচ্ছে, সেটি হলো অক্ষর, সেটি হচ্ছে বর্ণ, কিছু সিম্বল, কিছু সাংকেতিক চিহ্ন, সব কিছু মিলিয়ে যে পাসওয়ার্ডটি তৈরি করা হয় তাকেই সবল পাসওয়ার্ড বলা হয়। এই পাসওয়ার্ডগুলো সহজে কেউ ভাঙতে পারে না, এই পাসওয়ার্ডগুলো কেউ একজন আয়ত্ত করে নিতে পারে না, এই পাসওয়ার্ড সহজেই অন্য কেউ ব্যবহার করতে পারে না, যে যার পাসওয়ার্ড সে তেমনি ব্যবহার করে থাকে। ঠিক আছে, তো সবল পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করব? যেমন মনে করো আমরা ক্যাপিটাল অক্ষরের এ ব্যবহার করলাম, এরপরে আমরা কিছু সংখ্যা ব্যবহার করলাম, এরপর আমরা মনে করো আন্ডারস্কোর ব্যবহার করলাম, এরপরে স্টার হ্যাশ ব্যবহার করলাম, কিছু 1 2 3 4 ব্যবহার করলাম। জাস্ট তোমাদের একটি উদাহরণ দিচ্ছি। এইভাবে যদি আমরা সব ক্যারেক্টারের সমন্বয়ে যদি আমরা একটি পাসওয়ার্ড তৈরি করি, সে পাসওয়ার্ডটি হবে একদম সবল পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডগুলো সহজে কেউ ভাঙতেও পারবে না, এবং এই পাসওয়ার্ডগুলো দিয়ে কেউ অন্য তোমার অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবে না। এবার দেখি আমরা দুর্বল পাসওয়ার্ড কী। দুর্বল পাসওয়ার্ড যেটা তোমাদেরকে বললাম, দুর্বল পাসওয়ার্ড হচ্ছে যেটি হচ্ছে খুব সহজ পাসওয়ার্ড, 1 2 3 4 এই ধরনের পাসওয়ার্ডই হচ্ছে একটি সবল দুর্বল পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কেউ ভাঙতে পারে, এবং যে কেউ এটি দখল করে নিয়ে তোমার অ্যাকাউন্টটি হাতছাড়া করে নিতে পারে। তো এখানে এই ক্ষেত্রে দেখো, পাসওয়ার্ড যদি তোমার কেউ নিয়ে নেয়, সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্টটা তোমার নাগালের বাইরে চলে যাচ্ছে, ইচ্ছে করলে তোমার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ সব কিছুই সে অ্যাক্সেস করতে পারবে, এবং তোমার অ্যাকাউন্ট আর তোমার দখলে থাকছে না। এটি হলো দুর্বল পাসওয়ার্ড। তাহলে আমরা সবসময় কী করব? সবল পাসওয়ার্ড ব্যবহার করব। তো যাই হোক, আমরা দেখলাম যে সবল পাসওয়ার্ড কীভাবে তৈরি করতে হয়, এবং দুর্বল পাসওয়ার্ড কী, এবং পাসওয়ার্ডের ভূমিকা কী, পাসওয়ার্ড কীভাবে কাজ করে থাকে, এটি আমরা জানলাম। তো পাসওয়ার্ডের বিষয়টি হচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেমন ইউজার অ্যাকাউন্ট থাকে। তো ইউজার অ্যাকাউন্ট কী, এটি নিয়ে আমরা আগামী দিন আমরা আলোচনা করব। তো তোমরা জানো যে যেমন ফেসবুক ব্যবহার করো, এখানে আমাদের যে নাম দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলি একে ইউজার অ্যাকাউন্ট বলা হচ্ছে, এবং এটিকে প্রবেশ করতে গেলে আমাদের পাসওয়ার্ডের প্রয়োজন হয়ে থাকে। তো যাই হোক, আজকের পাঠ সংক্রান্ত প্রশ্ন যদি তোমাদের থাকে, অবশ্যই তোমরা প্রশ্নগুলো করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি সকল প্রকার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির তোমাদের বাড়ির কাজ হচ্ছে 10টি এসকিউ উত্তরসহ তৈরি করবে, এবং 10টি এসকিউ উত্তরসহ তৈরি করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেবে, আমি দেখে দেবো ইনশাল্লাহ।
তোমাদের উদ্দেশ্যে বলছি তা হচ্ছে বাবা মার প্রতিটি কথা মেনে চলবে এবং বাবা মাকে মনে কখনো কষ্ট দিবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিন নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।